নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতা শাহ। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আগামী বুধবার গোপালনগরে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেদিন হেলিকপ্টারে করে আসবেন সভাস্থলে। এদিন সেই অস্থায়ী হেলিপ্যাডে অনুষ্ঠিত হল মহড়া। আগামী বুধবার গোপালনগরে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বুধবার গোপালনগর হাইস্কুল মাঠে সভা করবেন তিনি। সভাকে ঘিরে সভামঞ্চের অদূরেই তৈরি হয়েছে হেলিপ্যাড। এদিন বেলা তিনটে নাগাদ সভামঞ্চের অদূরে অস্থায়ী হেলিপ্যাডে মহড়া অনুষ্ঠিত হলো হেলিকপ্টারের। হেলিকপ্টার দেখতে বহু মানুষ ভিড় জমান হেলিপ্যাডে। এদিন সভাস্থল খতিয়ে দেখেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের কোয়ার্ডিনেটর গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। তৃণমূল সূত্রে জানা গেছে বুধবার বেলা একটা নাগাদ সভাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি তো দেখতে পাচ্ছেন, সব ছেলেপিলে আনন্দ উৎসব করছে। আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকল দেখুন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত এক জায়গায় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, তুমি আমাদের মা, তুমি আমাদের আম্মা। এবং তার আসার জন্যে ছেলেপিলে কখন আসবে তার অপেক্ষায় আর বাড়ি থাকতে পারছে না, মাঠে সব চলে আসছে। হাজার হাজার ছেলে দেখুন এখানে দাঁড়িয়ে আছে। আমরা আজকে বনগাঁর যে তৃণমূলের দুর্জয় ঘাটি, আমরা তৃণমূল কর্মীরা আমরা বলছি যে সেটাকে প্রমাণ করার জন্য দিদির বনগাঁ মহকুমা নিয়ে কোনো চিন্তা নেই। এরম করে করে দিদিকে আমাদের যত 294টা বুথে সবাই মিলে আমরা এইভাবে কাজ করে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর। মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ, ঘটনাস্থলে সকলেই সুস্থ আছেন। মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন এগড়াতে দিলীপ ঘোষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিজেপির দলীয় কর্মসূচি চা চক্র। এদিন অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত রাজ্য সভাপতি, বিভিন্ন দল থেকে কর্মী সমর্থকেরা যোগদান করছেন বিজেপিতে। ঠিক সে সময়ই মঞ্চ ভেঙে যায়। মুহূর্তে অন্যান্য কর্মীদের সহযোগিতায় বিষয়টি সামলে নেন দিলীপবাবু। তড়িঘড়ি মঞ্চ থেকে নামিয়ে আনা হয় সকলকেই। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। এই অন্যায় থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা অভিযান শুরু করছি, অন্যায় অন্যায়, ডোর টু ডোর যাওয়া, মানুষকে একটা লিফলেট দেবো, যেখানে এই সরকারের উপরে একটা চার্জশিট রেখেছি আমরা। কেন্দ্র সরকারের যে উপলব্ধি, যে সাফল্য, সেটাও মানুষকে জানাবো, যে কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য কত রকম প্রকল্প করেছেন, কিন্তু এই সরকারের জন্য তারা সুবিধা পাচ্ছেন না। এ সমস্ত লোকের সঙ্গে কথা বললো, তার উদ্বোধন করবো আমি এগরাত থেকে আজকে। এছাড়া এখানে চা চক্র আছে আর রামনগরে আমাদের জনসভা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, এগড়া। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মচলন্দপুর থানা এলাকায়। এদিন সকালে রাস্তার ধার থেকে উদ্ধার হয় মৃতদেহটি। জানা গিয়েছে মৃতের বাড়ি বনগাঁ থানা এলাকায়। শনিবার ভোররাতে গোপীনাথ শাহ নামে বছর 48-এর এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোবরডাঙ্গা থানার মচলন্দপুর তদন্ত কেন্দ্রের সাহাপাড়া এলাকায়। মৃত ব্যক্তির বাড়ি বনগাঁ থানার অন্তর্গত সুভাষনগরে। কাজের সূত্রে মচলন্দপুর সাহাপাড়ায় অশোক শর্মার বাড়িতে গত প্রায় 3 বছর ধরে ভাড়াটে হিসাবে বসবাস করছিলেন তিনি। জানা গেছে গোপীনাথ সাহা কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাপড়ের ওপর ডিজাইনের কাজ করতেন। প্রতিদিন সকাল 6টা নাগাদ ওই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে রাত 10টা নাগাদ বাড়িতে আসতেন। বিবাহিত হলেও বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায় গোপীনাথবাবু ভাড়া বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে অত্যাধিক মদ্যপান করে ভাড়া বাড়ির দিকে আসছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে সাইকেল থেকে পড়ে যান তিনি। ভোররাতে সেখানেই তার মৃত্যু হয়। সকালে এলাকার মানুষ তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। গোপীনাথ শাহ, গোপীনাথ শাহ, এর আগে বাড়ি কোথায় ছিল? ও বাড়ি বনগায়। একা থাকে, ওর বউ ছাড়িয়ে চলে গেছে শুনলাম আর কি, ওর মা বললো আর কি। ওই ওই বাস স্ট্যান্ড থেকে ওই যে লটারি টিকিট টিকিট বেঁচে, ওরা ওই ওরা সবাই বললো যে ভালো লোক, এরা এরা রাখো, তা তোমার অসুবিধা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মচলন্দপুর। এবার খোদ উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে আমরা দাদার অনুগামী পোস্টার।
পোস্টার ঘিরে রাজনৈতিক জল্পনা। যদিও পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। এবার খোদ উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে আমরা দাদার অনুগামী পোস্টার পড়ল। পোস্টার ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। আগে রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়েছিল, এবার তৃণমূলের খাসতালুক উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টি অফিসের সামনে পোস্টার। মধ্যমগ্রাম চৌমাথা এলাকা এমনকি সোদপুর রোডেও এই পোস্টার দেখা যায়। পোস্টার সম্পর্কে মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রকাশ সাহা বলেন, মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রথম থেকেই মাঠে নেমে লড়াই করি, কেউ কেউ সুযোগ সন্ধানী এ কাজ করতে পারে। পোস্টারকে আমল দিতে চাইছেন না জেলা তৃণমূল নেতৃত্ব। প্রথম থেকেই ফিল্ডে নেমে লড়াই সংগ্রাম করি মমতা ব্যানার্জির নির্দেশ মতো, আমরা সেই জায়গাতেই আছি। এখন কিছু মানুষ তো থাকে যে একটু সুযোগের অপেক্ষায়, আমরা করিনি এটা, আমাদের মধ্যমগ্রামে কেউ করেনি, সেই সুযোগ সন্ধানীরা কেউ কেউ করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। দুয়ারে সরকার কর্মসূচি পালন করতে বসিরহাটে সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান এদিন সাধারণের সাথে এই বিষয়ে কথাও বলেন তিনি। দুয়ারে সরকার কর্মসূচি পালন করতে বসিরহাটে এলেন বসিরহাটের তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত। এদিন বসিরহাট দু নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর হাই স্কুল মাঠে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে প্রকল্পের নানান সুবিধার বিষয়েও বুঝিয়ে বলেন সাংসদ, কথা বলেন এলাকার সাধারণ মানুষের সাথে। এদিন শিবিরে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ সহ কার্যকারী সভাপতি সৌমেন মণ্ডল ও অন্যান্যরা। এ বিষয়ে নুসরাত জাহান বলেন, প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক। রেজিস্ট্রি বিয়ে হবার পরেও স্ত্রীকে বাপের বাড়ির লোকেরা আটকে রেখেছে বলে দাবি প্রেমিকের। ভালোবাসার মানুষকে ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক। রেজিস্ট্রি বিয়ে হয়ে যাবার পরেও তার স্ত্রীকে বাপের বাড়ির লোকেরা জোর করে আটকে রেখেছেন বলে ওই যুবকের অভিযোগ। স্ত্রীকে ফিরে না পাওয়া পর্যন্ত তিনি এই ধর্না চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। অশোকনগরের দেবীনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সৌমেন দত্তের বাড়ি অশোকনগর থানার মানিকতলা এলাকায়। তার অভিযোগ, গত সাত বছর আগে অশোকনগরের দেবীনগর এলাকার এক যুবতীর সাথে সৌমেনের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রথমে ফোনে আলাপ এবং পরে সামনাসামনি দেখা এবং ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেই ভালোবাসার সূত্র ধরেই তিন বছর আগে রেজিস্ট্রি বিয়ে করেন তারা। যদিও বিষয়টি দুই বাড়ি থেকে কেউই প্রথম দিকে জানতেন না। দুজনেই যে যার মতো নিজেদের বাড়িতে আগের মতো করে থাকতে শুরু করেন, তবে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ইতিমধ্যেই তাদের বিয়ের বিষয়টি তার প্রেমিকার বাড়ির লোকেরা জেনে যাওয়ায় সমস্যা তৈরি হয়। সৌমেনের দাবি, দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর সরকারি নিয়ম মেনে রেজিস্ট্রি বিয়ে হয়। আমার স্ত্রীর পরিবারের তুলনায় আমাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় স্ত্রীর পরিবার আমাদের এই সম্পর্ক মেনে নিতে চাইছে না। সৌমেনের আরও অভিযোগ, আমাদের এই সম্পর্ক জেনে যাওয়ার পর সম্পর্ক ছেদ করার জন্যে স্ত্রীর পরিবার থেকে আমাকে হুমকি দেওয়া হয়, কিন্তু তারপরেও আমি এবং আমার স্ত্রী আমাদের সিদ্ধান্তে অনড় থাকায় আমার স্ত্রীকে তার বাপের বাড়ির লোকেরা বাড়িতে আটকে রেখেছে। গত কুড়ি দিন ধরে স্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছি না, তাই বাধ্য হয়ে স্ত্রীর বাপের বাড়ির সামনে ধর্নায় বসেছি। আমাদের সাথে সাত বছরের সম্পর্ক, তিন বছর হয়েছে আমরা রেজিস্ট্রি করেছি, আমার কাছে তার প্রুফ আছে, ছবিতে দেখুন রেজিস্ট্রি সার্টিফিকেট দেওয়া আছে। প্রথমে ওর মা আমাকে থ্রেট করেছিল যে মনসা পুজোর দিনকে বাড়িতে ডেকে থ্রেট করা হয়, বলা হয় কি বলে তুমি সরে যাও, না হলে তোমাকে ওঝা দিয়ে তান্ত্রিক দিয়ে যা করার যা যা করার সব কিছু আমি করে নেব, যাতে তোমার যা যা করলে তোমার ফিউচার নষ্ট হয়ে যায়, তুমি তো তোমার মা বাবার সন্তান, তোমাকে ভদ্র হয়ে বলছি সরে যাও।
কিন্তু তখন ওর আমি ওর মাকে বলি যে এগুলো আমাকে বাড়ি ডেকে বলার মানেটা কী। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে মেয়েকে বুঝিয়ে হোক যে করে হোক ঘুরিয়ে দিয়েছে। সাত বছরের মধ্যে এই বছরই ফার্স্ট টাইম যে বছর আমার সাথে একদিনও ঘুরতে বেরোয়নি, কিন্তু মেয়ে নিজে নিজে অন্য কারুর সাথে হোক বা ওর ভাইয়ের সাথে হোক ঘুরতে বেরিয়েছিল। 18 বছর হওয়ার পরে রেজিস্ট্রি হয়েছে আর আমার কাছে সব প্রুফ আছে। যদি ফুসলিয়ে রেজিস্ট্রি করা হয় তাহলে 3 বছরের মধ্যে কেন থানায় কমপ্লেন করেনি, কেন আমার এগেনস্টে কমপ্লেন করেনি? আমি যদি বাজে ছেলে হই, বিগত 3 বছর ধরে আমাদের আসা যাওয়া, লাস্ট গত মাসেও আমার বাড়িতে গিয়ে অ্যাজ এ ইয়ে হিসাবে সমস্ত কিছু আমার বাড়িতে পর্যন্ত যাওয়া আসা ছিল। উনি মিথ্যা কথা বলছেন, যদি আমি বাজে ছেলে হতাম উনি তো তাহলে তার এগেনস্টে কেস করতো, থানায় এফআইআর করতো। কেন করেননি উনি তাহলে, এখন কেন বলছেন মিডিয়াকে? যুবতীর বাপের বাড়ির লোকেদের পাল্টা অভিযোগ, সৌমেন আমাদের মেয়েকে ফুসলিয়ে সে সময় এক প্রকার জোর করে রেজিস্ট্রি করেছিল। ও খুবই বাজে ছেলে, আমাদের পরিবারের জামাই হবার যোগ্যতা তার নেই। কোনো সম্পর্ক নেই ওর সাথে। সম্পর্ক ছিল আগে? কোনো সম্পর্ক ছিল না। জোর জবরদস্তি কী করেছে না করেছে সেটা ওর ব্যাপার। ও একটা বাজে ছেলে, একটা বাজে ছেলে। ওর বাড়িতে যান, গিয়ে জানতে পারবেন মার কাছ থেকে। বাজে ছেলে ও। আপনার মেয়ের সাথে আগে সম্পর্ক ছিল? কী সম্পর্ক ছিল না, ছোটোবেলায় পড়তে যেত, তখন ও জোর জবরদস্তি ওকে দিয়ে রেজিস্ট্রি করেছে, 18 বছরও হয়নি। তা সেটা আবার সম্পর্ক কিসের? সেটা আবার সম্পর্ক কিসের? 18 বছর, এখন তো 21 বছর নিয়ে, 18 বছর হওয়া মাত্র ওকে ফুসলে নিয়ে চলে গেছে, আমরা কেউ কিছু জানতাম না। এদিকে এই ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে হাজির হয় অশোকনগর থানার পুলিশ। তারা দুপক্ষের সাথেই কথা বলেন। এ বিষয়ে সৌমেন জানান, ওই যুবতী স্বেচ্ছায় আমার কাছে ফিরে আসতে চান তাহলে তিনি সামাজিক মতে বিয়ে করবেন, আর যদি না আসেন তাহলে ওই পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে গেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। দলীয় কর্মসূচি আর নয় অন্যায় পালন করতে দত্তপুকুরে বিজেপির সাংসদ অর্জুন সিং। পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সাংসদ। বিজেপির দলীয় কর্মসূচি আর নয় অন্যায় পালন করতে এদিন দত্তপুকুর থানা এলাকায় আসেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন দত্তপুকুর থানার সামনে বিক্ষোভ মিছিল করার সময় মিছিল আটকায় পুলিশ। এরপরই দত্তপুকুর থানার সামনে সন্তোষপুর দত্তপুকুর রোড অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অর্জুন সিং ও অন্যান্য বিজেপি কর্মীরা। প্রায় 30 মিনিট এভাবেই রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই দলীয় প্রতিবাদ। আর নয় অন্যায়, মানে অন্যায় আর বরদাস্ত করব না। তার পরিপ্রেক্ষিতে আজকে এখানে জোর তরফ থেকে প্রোগ্রাম নেওয়া হয়েছে, থানার ডেপুটেশন আমরা এখানে এসেছি, আমাদের বক্তব্য রেখেছি, আমাদের আন্দোলন এখানেই শেষ করছি, আগামী দিন আরও আমাদের প্রত্যেক দিনই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দত্তপুকুর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল 4 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ টাউনে। অভিযুক্ত 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করলো ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের রাম মন্দির এলাকায়। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন নাবালিকার পূর্ব পরিচিত। ওই যুবকই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাম মন্দিরের পাশে একটি ফাঁকা মাঠে নাবালিকাকে গণধর্ষণ করে। ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। ঘটনার পর এলাকায় পুলিশি পহরা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা, কি করে নিউ টাউনের মতো একটি জায়গায় গণধর্ষণের ঘটনা ঘটলো তাতে আতঙ্কিত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ টাউন। বাদুরিয়ায় রক্তদান শিবিরে এসে বিজেপিকে কটাক্ষ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী বলেন, বাংলাকে কখনোই গুজরাট হতে দেব না, আগে সোনার ভারত গড়ুক, তারপর সোনার বাংলা গড়বে। বাংলা কোনোদিনই গুজরাট হবে না, বাংলা বাংলায় থাকবে, বাংলার প্রতিনিধিত্ব করবে বাংলায়। বাদুরিয়ার একটি রক্তদান শিবিরে এসে একথা বললেন দমকল মন্ত্রী সুজিত বসু। রক্তদান মঞ্চের নাম না করে বিজেপিকে কটাক্ষ করে মন্ত্রী দাবি, আগে সোনার ভারত গড়ুন, তারপর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখুন। এদিন মন্ত্রী আরো বলেন, আগামী বিধানসভায় তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূল। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসাও করেন মন্ত্রী সুজিত বসু। রক্তদান শিবিরে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য নারায়ণ গোস্বামী, রাজ্য সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক শ্রমিক রায় অধিকারী সহ তৃণমূল নেতারা। একটা সাম্প্রদায়িক শক্তি তারা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে সারা দেশ,
রাজ্য বিজেপির যে অবস্থান আছে আপনারা জানেন, সবসময় তারা একটা বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে, তাদের কোনো একটা এই ধরনের গঠনমূলক চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। বাংলাকে নাকি গুজরাট বানাবে, বাংলা কোনোদিন গুজরাট হবে না, বাংলা বাংলা থাকবে, তার কারণ বাংলার মানুষ বাংলাকে রক্ষা করবে, তার কারণ বাংলাকে কোনো গুজরাট থেকে মানুষ এসে বাংলাকে ঠিক করে দিতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও আইসল্যান্ড, বাদুরিয়া। বনগাঁ ক্রিকেট একাডেমির মুকুটে নতুন পালক, আনুষ্ঠানিক উদ্বোধন হলো ক্রিকেট পিচ এবং বোলিং মেশিনের, স্বভাবতই খুশি প্রশিক্ষণরত খেলোয়াড় এবং তাদের অভিভাবকেরা। ক্রিকেটের মানকে আরো এগিয়ে নিয়ে যেতে সীমান্ত শহর বনগাঁর মুকুটে নতুন পালক, আনুষ্ঠানিক উদ্বোধন হলো বোলিং মেশিন ও নতুন দুটি ক্রিকেট পিচের। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বনগাঁ স্টেডিয়ামে বেশ কয়েক বছর ধরেই গড়ে উঠেছে বনগাঁ ক্রিকেট একাডেমি। কঠোর অনুশীলন ও অধ্যাবসায়ের হাত ধরে ইতিমধ্যে সাফল্যও এসেছে একাডেমির ঝুলিতে। ইতিমধ্যেই একাডেমির বেশ কয়েকজন ছাত্র বাংলা দলে জায়গা করে নিয়েছেন। একাডেমির প্রশিক্ষণরত ছাত্র ও অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আরও আধুনিক প্রশিক্ষণের জন্যে বোলিং মেশিনের। এদিন সেই স্বপ্ন পূরণ হয়েছে। এদিন বোলিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা বনগাঁ পৌরসভার প্রশাসক শঙ্করাঢ্য। প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ দিতে হাতে ব্যাট নিয়ে 22 গজে নেমেও পড়েন শঙ্কর। এ বিষয়ে একাডেমির প্রশিক্ষক নির্মাল্য সেনগুপ্ত জানান, আমাদের ক্যাম্প থেকে বহু ছেলে আজ সুনামের সাথে বাংলা দলে খেলছে। আমরা আশাবাদী জাতীয় দলে খেলার জন্যে এই বনগাঁ ভালো খেলোয়াড় উপহার দেবে দেশবাসীকে। আজ এখানে আমাদের যে বোলিং মেশিন, আমরা যে টার্ফটা বানিয়েছি এই মুহূর্তে, এটা বেঙ্গলের অন্যতম টার্ফ। এটা যে বানিয়েছে দেরাদুন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যে বানিয়েছিল, সেই আমাদের বনগাঁ পিচের একটা বানিয়ে দিয়েছে। কীভাবে করলেন এটা, কে কে সাহায্য করেছিল? এটা একাডেমির নিজস্ব আর্থিকে, কারোর থেকে কোনো সাহায্য নেওয়া হয়নি। এটা করার পরে কি হবে মনে হচ্ছে? এটা করার পরে যেটা হবে, টার্ফে যতক্ষণ না খেলবে ততক্ষণ প্লেয়ারের পরিচিতি হবে না। যারা খেলাধুলো শিখছে তাদের জন্য যে আধুনিক স্তরে ক্রিকেটে বিভিন্ন কোচিং ক্যাম্প কীভাবে হয়, আমাদের নতুন নেতৃত্বে তার সহযোগী যারা আছেন, তারা বনগাঁ ক্রিকেট একাডেমির মাধ্যমে সেই ব্যবস্থা করার জন্য আমরা স্টেডিয়ামে বনগাঁ প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাই। অপুরে এবং বনগাঁ স্টেডিয়ামে সেই কাজটা হয় ও ক্রিকেট কোচিং সেন্টারটা করেছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।